السلام عليكم ورحمة الله وبركاته شكرا আলিমপুর কৃতি 2023 2023 সাল যারা আলিমপুর কে দিচ্ছ তোমাদের আগামী পরীক্ষা পরণীতি যাদের অপশনাল সাবজেক্ট রয়েছে পরণীতি পরণীতি সাজেশন ফাইনাল সাজেশন এটা আমরা যে যে টপিকগুলা বিশেষ করে যেহেতু এটা সৃজনশীল বিষয় সেহেতু আমরা টপিকগুলা দিব ইসলামের ইতিহাসের মতন সেভাবে তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবা প্রথম অধ্যায় দেখো এখানে প্রথম অধ্যায় থেকে যে যে টপিক দেওয়া রয়েছে পরণীতির ধারণা পরিধি পরণীতি সুশাসন ক্রম বিকাশ তারপরে দেখো পরণীতির ধারণা বৈশিষ্ট্য পরনীতি ও সুশাসনের সাথে ইতিহাস ও অর্থনৈতিক সামাজিক ও তথ্য প্রযুক্তির সম্পর্ক এভাবে প্রত্যেকটা টপিক তোমরা পড়ার চেষ্টা করবে দেখো তৃতীয় অধ্যায় হলো মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য আর যে টপিকগুলো রয়েছে সবগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নাও তাহলে তোমরা সুন্দর করে এগুলো পড়ে নিতে পারবে তারপর পঞ্চম অধ্যায় হলো নাগরিক অধিকার তারপর কর্তব্য ও মানবাধিকার এখানে যে যে টপিকগুলো রয়েছে সবগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তাহলে এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবা তারপরে চলে যাচ্ছি আমরা ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রাজনৈতিক দল ও নেতৃত্ব সুশাসন এখানে যে যে টপিকগুলো রয়েছে যেমন রাজনৈতিক দলের ধারণা বৈশিষ্ট্য একদলীয় দ্বিদলীয় ব্যবস্থা তারপর গণতন্ত্র রাজনৈতিক দলের কার্যাবলী সবগুলো এখানে যা যা রয়েছে সবগুলো তোমরা পড়ার চেষ্টা করবে তারপরে সপ্তম অধ্যায় হলো সরকার কাঠামো সরকারের ব্যবস্থা এগুলো সবগুলো যা রয়েছে আইনসভা গঠন সবগুলো শাসন বিভাগ গঠন সবগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তারপরে দশম অধ্যায় হলো জাতি ও জাতীয়তা দেশপ্রেম এগুলো যেগুলো রয়েছে এখানে টপিকগুলো জাতি জাতীয়তার মধ্যে পার্থক্য জাতীয়তাবাদের ধারণা ও দেশপ্রেম তো এই টপিকগুলো তোমরা যদি পড়ো আশা করি এখান থেকে ভালো একটা কমন পেয়ে যাবে সৃজনশীল এবং এমসিকিউ এর জন্য তোমাদেরকে বলবো আমাদের পেজ অনলাইন মাদ্রাসার মধ্যে তোমাদের এমসিকিউগুলো পোস্ট করা আছে সেখানে তোমরা যদি চলে যাও অনলাইন মাদ্রাসা ফেসবুকে যদি গিয়ে লেখো অনলাইন মাদ্রাসা দেখো অনলাইন মাদ্রাসা লোগোটা থাকবে এরকম অনলাইন মাদ্রাসা পরণীতি প্রথম পত্র টপিক এমসিকিউগুলো রয়েছে সেখানে অনেক এমসিকিউ দেওয়া রয়েছে তোমরা সবগুলো সেখান থেকে একটু একটু রিভাইজ দিয়ে নিতে পারো কমন কমন যেগুলো এমসিকিউ রয়েছে সেখানে পোস্ট করা আছে তোমরা ফেসবুকে চলে যাও ফেসবুকে অনলাইন মাদ্রাসা তোমরা ফেসবুকে গিয়ে লিখবে অনলাইন মাদ্রাসা সেখানে তোমাদের এমসিকিউগুলো সুন্দরভাবে সেখানে সাজানো আছে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো তো এই ছিল আজকের সাজেশন আর গত দেওয়া আমাদের সাজেশন থেকে ইসলামের ইতিহাস যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে কতটুকু কমন আসলো একটু রিভিউটা শেষ মুহূর্তে একটু দেখে নিয়ে আসো দেখো প্রথম অধ্যায় থেকে মদ জোয়া নারী ব্যবস্থা এখান থেকে কিন্তু কমন এসেছে তারপরে দেখো ধর্মীয় অবস্থার মধ্যে দেবদেবী ও প্রকৃতি পূজা এখান থেকে কমন এসেছে ওকাজ মেলা তারপর আরবি ভাষা কাব্য এখান থেকে কমন এসেছে তারপরে কুরাইশের ষড়যন্ত্র আবিসিনিয়ার কুরাইশ দূত বাদশা নাজ্জাশির ভাষণ বিস্তারিত এখান থেকে কিন্তু কমন এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণ এখান থেকেও কমন এসেছে তারপর যুদ্ধ থেকে দেখো বদর যুদ্ধ উহুদ যুদ্ধ খন্দক যুদ্ধ এখান থেকে কমন এসেছে খাইবার মুতা যুদ্ধ এখান থেকেও কিন্তু কমন এসেছে তারপর তৃতীয় অধ্যায়ের মধ্যে ছিল আর ঈদের যুদ্ধ কারণ ফলাফল প্রেক্ষাপট দেখো এখানে কিন্তু কমন এসেছে তারপর দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থা থেকে মজলিসের শূরা কিন্তু কমন এসেছে তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখো খলিফার বিরুদ্ধে অনিয়ম ও সকল অভিযোগ এখান থেকে কিন্তু কমন এসেছে তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার অবদান ও কৃতিত্ব আলোচনা করা এটা কিন্তু এখান থেকেও কমন এসেছে তারপর খ বিভাগ ছিল প্রথম অধ্যায় সুলতান মাহমুদ সেখান থেকেও কমন এসেছে তারপর সম্রাট বাবর প্রকৃত প্রাথমিক জীবন বাবরের প্রাথমিক জীবন সেখান থেকে কমন এসেছে তারপর পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্রাট আকবরের এখান থেকেও কিন্তু কমন পেয়েছো তোমরা তারপরে আমরা চলে যাচ্ছি দেখো সম্রাট জাহাঙ্গীরের শাহজাদা খুরমের বিদ্রোহ দেখো এখান থেকেও কমন এসেছে স্থাপত্য শিল্পের বিকাশ সেখান থেকেও কিন্তু কমন এসেছে সম্রাট শাহজাহানের তারপরে সম্রাট আওরঙ্গজেবের দেখো দক্ষিণাপত্য অভিযান এখান থেকেও কিন্তু কমন এসেছে দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের বিদেশি শাসন এখানে কিন্তু পর্তুগিজ ফার্সিদের ভারতে আগমন এটা কিন্তু তোমাদের কমন ছিল বঙ্গভঙ্গ আন্দোলন এখান থেকে কিন্তু তোমাদের জন্য কমন এসেছে তো আমাদের দেওয়া সাজেশন থেকে কতটুকু কমন আসছে তোমরা প্রত্যেকেই সেটা দেখতেছ এবং আমাদের সাজেশনগুলো কতটুকু কমন উপযোগী সেগুলো তোমরা খেয়াল করতেছ ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য